চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে আবারও দক্ষতার পরিচয় দিল আমতলী থানার পুলিশ। জানা গেছে গত 4 নভেম্বর শ্রীনগর থানার অন্তর্গত কামগতি পাড়ার নিকুঞ্জ দেববর্মা TR01L5695 নাম্বারে একটি বাইক বাড়ি থেকে চুরি হয়ে যায়। পরে বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করে। এরই মধ্যে গত 8 নভেম্বর অর্থাৎ শুক্রবার আমতলী থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গোপাল দাসের নেতৃত্বে মোবাইল ডিউটিতে গিয়ে মহেশকলা দাসপাড়া এলাকার একটি জঙ্গল থেকে নিকুঞ্জ দেববর্মার চুরি হয়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার গভীর রাত 11:30 বাইকের প্রকৃত মালিক নিকুঞ্জ দেববর্মাকে পুলিশ আমতলী থানায় ডেকে এনে চুরি হয়ে যাওয়া বাইকটি ওনার হাতে তুলে দেয়। চুরি যাওয়া বাইক পুলিশের মাধ্যমে খুঁজে পেয়ে বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা আমতলী থানার পুলিশ সহ গোটা আরক্ষা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন যে পুলিশ সঠিকভাবে কাজ করায় ওনার চুরি হয়ে যাওয়া বাইকটি ফিরে পেয়েছে, তার জন্য তিনি অত্যন্ত খুশি। তাই তিনি বলেছেন, পুলিশ কাজ করে না এমন নয়, অবশ্যই পুলিশের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। এই নিয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান আমতলী থানার পুলিশ আধিকারিক। গত এই মাসের 4 তারিখ শ্রীনগর পিএসএর জুরিডিকশন থেকে একটি মোটর বাইক সিবিজেড যার নাম্বার TR01L5695 হারিয়ে যায়। তখন উক্ত বাইকের মালিক নিকুঞ্জ দেববর্মা শ্রীনগর থানাতে একটি কমপ্লেন করেন এবং গতকাল আমাদের নাইট মোবাইল পার্টি এএসআই গোপাল দাস যখন নাইট মোবাইলে ছিলেন তখন দাসপাড়া এলাকায় দেখতে পান একটি বাইক জঙ্গলের ভিতর পড়ে আছে। তখন উক্ত বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসেন এবং আমরা যোগাযোগ করে শ্রীনগর পুলিশের মাধ্যমে যোগাযোগ করে বাইকের মালিককে খবর দিয়ে উনি আসেন এবং ওনাকে বাইকটি স্যার চুরিকাণ্ডে কতজন ছিল চোর? চুরির কিসের চোর আইডেন্টিফাই হয়নি, বাইকটা রিকভার হয়েছে, জাস্ট বাইকটা রিকভারি হয়েছে। যে মালিক স্যার বাইকের মালিক ওনার বাড়ি কোন জায়গাতে? শ্রীনগর পিএসের আন্ডারে রামগতি পাড়া।